जय नृसिंह श्री नृसिंह, जय 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 श्री नृसिंह। उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मृत्युर्मृत्युनमामहं। श्री नृसिंहो जय नृसिंहो, जय 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 श्री नृसिंहो। प्रह्लादेश जय पद्म मुख पद्म भृंगो। जय भगवान श्री नृसिंहदेव की जय। ইউটিউবের অনেক ভিডিওতেই শুনে থাকি যে ভক্ত প্রহ্লাদ শ্রী হরিভক্ত ছিলেন, কিন্তু তার পিতা হিরণ্যকশিপু হরি বিদ্বেষী অর্থাৎ হরির শত্রু ছিল। তাই হিরণ্যকশিপু তার নিজের পুত্র প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত ভগবান বিষ্ণু নৃসিংহরূপ ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদকে রক্ষা করেন। এতটুকুই মাত্র শুনতে পাই, কিন্তু এই ঘটনার মধ্যে লুকিয়ে আছে আরও অনেক অনেক ঘটনা যা আমাদের অনেকেরই জানা নেই। ধর্মপ্ল্যানেটের আজকের আয়োজনে উগ্র রূপধারী অথচ ভক্ত বৎসল ভগবান শ্রী নৃসিংহদেবের কাহিনী জানব, এবং জানব কেন নৃসিংহ চতুর্দশী পালন করা উচিত, এই ব্রত পালন করলে কি লাভ হয়, এই ব্রতের নিয়ম কি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ধর্মপ্ল্যানেটে আপনাকে সুস্বাগতম। ধর্মপ্ল্যানেটের এমনই ধর্ম সম্বন্ধীয় নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পেতে ধর্মপ্ল্যানেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই ধর্মপ্ল্যানেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভগবান নৃসিংহদেব ও নৃসিংহ চতুর্দশীর মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিত জেনে নেই। ভগবান শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার হলেন ভগবান শ্রী নৃসিংহদেব। বৃহন্নারসিংহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বলেন, বর্ষে বর্ষে তু কর্তব্যং মম সন্তুষ্টি কারণম মহাগুজ্জমিদং শ্রেষ্ঠম মানবৈর্ভব বিরুভি। অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে। বৈশাখ মাসের শুক্ল চতুর্দশীতেই ভগবান শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, তাই এই তিথিতে ব্রত পালনপূর্বক তার পুজো ও উৎসব করতে হয়। শ্রী নৃসিংহদেব বললেন, আমার ব্রত দিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে, চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যাতনা সে ভোগ করবে। যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে, তবুও প্রত্যেকের এই ব্রতের অধিকার আছে। প্রহ্লাদ বললেন, হে ভগবান, হে নৃসিংহরূপ, হে সকল দেবগণের আরাধ্য প্রভু, আপনাকে প্রণাম জানাই। আমি জিজ্ঞাসা করছি, হে প্রভু, তোমার প্রতি আমার ভক্তি কীরূপ উৎপন্ন হলো, কীরূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম। শ্রী নৃসিংহদেব বললেন, হে বুদ্ধিমান, একান্ত মনে শোনো, প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু বেদ পাঠ করনি, তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বেশ্যাসক্ত, তোমার কোনো সুকর্ম ছিল না, কেবল একটিমাত্র আমার ব্রত পালন করেছিলে, সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে। প্রহ্লাদ বললেন, হে নৃসিংহ ভগবান, হে অচ্যুত, হে প্রভু, আমি কার পুত্র হয়ে কি করতাম, বেশ্যাসক্ত অবস্থায় কিভাবে তোমার ব্রত করলাম, দয়া করে বলুন। শ্রী নৃসিংহদেব বললেন, পুরাকালে অবন্তীপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল, তার নাম ছিল বসু শর্মা, ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর। তার ভার্যা জগৎ প্রসিদ্ধা সুশীলা পতিব্রতা সদাচারিণী। তাদের পাঁচ পুত্র ছিল, চারজন ছিল সদাচারী, বিদ্বান, পিতৃভক্ত,
কিন্তু কনিষ্ঠ পুত্র ছিল অসদাচারী, সর্বদা বিশ্বাসক্ত, সুরাপায়ী। সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি, নিত্যই বেশ্যাগৃহেই তুমি বসবাস করতে। এক বনমধ্যে তুমি ও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে। তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকম কলহ বেঁধে যায়। তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে। সেখানে তুমি অতি পুরনো ধ্বংসাবশেষ গৃহ নির্দেশ স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে। সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুজনেই ক্রন্দন করেছিলে। সারা দিন তোমরা অনাহারি ছিলে, এমনকি জল পর্যন্ত পান করনি। সারা রাতও তোমরা জাগরিত ছিলে। ক্লান্ত শরীরে, দুঃখিত অন্তরে, মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলে, হে ভগবান, হে শ্রীহরি, এই জগতের কত লোক সুন্দর, আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ, আমার ভাইয়েরা কত সুন্দর, তারা নিষ্ঠাবান, চরিত্রবান, কিন্তু আমি অধপতিত, আমি মহামন্দমতি, আমি চরিত্রহীন, পথের পাগলের চেয়েও অধম আমি। হে ভগবান, ভালো লোকেরা তোমার শরণাগত হয়, আমি মূর্খ, কারো শরণাগত নই, আমি অতি নিঃসঙ্গ, আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি, হে ভগবান, আমাকে বিশুদ্ধ জীবন দান করো। এভাবে তুমি ক্রন্দন করছিলে। আর তোমার বান্ধবী, সেও একান্ত মনে প্রার্থনা করছিল, হে ভগবান, আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব, সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন। এই জগতে অনেক নিষ্ঠাবতী, সাধ্বী, সুন্দরী নারী রয়েছে, আর আমি মহাপাপী, গণিকা বৃত্তি করেই জীবন নষ্ট করছি, প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি। নরক যাতনা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে তা আমি জানি না। ভদ্র সমাজের কেউই কোনো দিনও আমার দিকে তাকাতে চায় না। আমিও এই জগতের কোনো পথ খুঁজে পাই না। হে পরম করুণাময় ভগবান, যদি তোমার অহেতুক কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে, তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও। এভাবে সেও আকুল অন্তরে ক্রন্দন করতে লাগল। শ্রী নৃসিংহদেব বললেন, হে প্রহ্লাদ, সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির। সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী, আমার আবির্ভাবের দিন। তোমরা উপবাসী ছিলে, রাত্রি জাগরণ করেছিলে, জীবনের কল্যাণ প্রার্থনা করেছিলে, অর্থাৎ অজ্ঞাতসারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে। সেই ব্রতপ্রভাবেই তুমি এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ, আর সেই বেশ্যাও স্বর্গলোকে অপ্সরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখচারিণী হয়েছে। হে প্রহ্লাদ, আমার ব্রতের প্রভাব শোনো। সৃষ্টিশক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন। ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেছিলেন। স্বর্গসুখ লাভের জন্য দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন। বেশ্যাও এই ব্রত প্রভাবে ত্রিলোকে সুখচারিণী হয়েছে। যে সমস্ত মানুষ আমার এই ব্রতশ্রেষ্ঠ পালন করবে, শতকোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই। আমার ব্রত প্রভাবে অপুত্রক ভক্তপুত্র লাভ করে, দরিদ্র ধনশালী হয়, তেজস্কামী তেজস লাভ করে, রাজ্যকামী রাজ্য পায়, আয়ুষকামী দীর্ঘায়ু লাভ করে। স্ত্রীলোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয়। এই ব্রত সৎ পুত্রপ্রদ, অবৈধকর ও পুত্রশোক বিনাশন, দিব্য সুখপ্রদ। স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে, তাদের আমি সুখ ও ভক্তিমুক্তি ফল দান করি। এই হলো ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি নৃসিংহ চতুর্দশী ব্রতের মাহাত্ম্য। এবার এই ব্রতের নিয়ম জেনে নেব। ভগবান শ্রী নৃসিংহদেব বললেন, বৈশাখী শুক্লা চতুর্দশী ব্রত পালনকারীরা পাপাচারীদের সঙ্গে কথা বলবে না, মিথ্যা আলাপ বর্জন করবে, স্ত্রী সম্ভাষণ বর্জন করবে, দুধ ক্রীড়া ত্যাগ করে আমার রূপ গুণ লীলার কথা স্মরণ করবে, দুপুরে পবিত্র জলে স্নান করবে, তারপর ঘরে এসে গোবর দিয়ে মণ্ডপ লেপন করে অষ্টদল পদ্ম রচনা করবে,
সেই পদ্মের উপর রত্নযুক্ত তামার কলসি বসাবে। তার উপর চাল ভর্তি একটি পাত্র রাখতে হবে। চালের উপর লক্ষ্মীসহ নৃসিংহদেবকে স্থাপন করতে হবে। অসমর্থ হলে মণ্ডপে পবিত্র ফুল সাজিয়ে তার ওপর লক্ষ্মীসহ নৃসিংহদেবের মূর্তি স্থাপন করবে। পঞ্চামৃতে লক্ষ্মী নৃসিংহকে স্নান করিয়ে পূজা আরম্ভ করবে। আগে প্রহ্লাদের পুজো, তারপর শ্রী লক্ষ্মী নৃসিংহদেবের পুজো। এই অভিষেক ও পূজা আরতি সন্ধ্যাকালে সম্পন্ন করতে হয়। নৃত্য, গীত, বাদ্য ও হরিনাম সংকীর্তন, নৃসিংহ স্তুতি, নৃসিংহ লীলা পাঠ কীর্তনপূর্বক রাত্রি জাগরণ এবং পরদিন সকালে স্নান সেরে যত্নসহ পুজো ও সকলের মঙ্গল প্রার্থনা করতে হয়। তারপর ব্রাহ্মণকে দক্ষিণা দান ও প্রসাদ সেবন করতে হয়। যারা এতে অসমর্থ সেই অপারগ লোকেরা কমপক্ষে সন্ধ্যার পর অনুকল্প প্রসাদ গ্রহণ করে, রাত 10টা পর্যন্ত জেগে থাকেন, পরদিন মঙ্গল আরতিতে নৃসিংহ স্তব করে থাকেন। এই হল নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের নিয়ম। ব্রতের দিন ভক্ত প্রহ্লাদের কাহিনী পঠন ও শ্রবণ করা উচিত, এতে ভগবান শ্রী নৃসিংহদেব অতীব সন্তুষ্ট হন। সুতরাং নৃসিংহ চতুর্দশী পালন করা আমাদের একান্তই কর্তব্য। আসুন আমরা সকলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে, ধর্মপরায়ণ হয়ে, একাগ্রচিত্তে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করি এবং ভগবান নৃসিংহদেব ও ভক্ত প্রহ্লাদের জয়গাথা কীর্তন করি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং অনেক অনেক শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। তাহলে আজকের মতো ধন্যবাদ। ধর্মপ্ল্যানেটে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আগামী ভিডিওতে। জয় ভক্ত প্রহ্লাদ, জয় ভগবান শ্রী নৃসিংহদেব।